তোকে তো দেখে লোফার লাগছে, মনে তো হয় না তুই পড়াশোনা টড়াশোনা করিস। স্টার পাওয়া থেকে ফার্স্ট ইয়ারে ফেল আমি মেনে নিতে পারছিলাম না। কিভাবে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও আজ আমি মাসে লাখ টাকার উপরে ইনকাম করছি এবং আমার কোম্পানির টার্নওভার লাস্ট ইয়ারে 1 কোটির উপরেও বেশি হয়েছে। বাবার সাথে ছোটোবেলায় একদিন আমি মাঠে গেছি এবং আমি তো গাছের তলে ছাওয়াতে বসেছিলাম এবং ঘণ্টাখানিক পর যখন আমি বাবার কাছে যাই তখন কাছে গিয়ে দেখি বাবার পুরো জামাটা ঘামে ভিজে গেছিলো এবং নিংড়ালেই যেন অনেকটা জল বেরিয়ে আসবে। সেদিন বাবা আমার দিকে তাকিয়ে বলেছিল যে দেখ, তুই আমার মতন এরকম কষ্ট করে পরিশ্রম করে জীবনটাকে নিয়ে যেতে চাস, না আজ থেকে ভালো করে তুই পড়াশুনো করতে চাস? ঠিক এই কারণেই তোকে আজকে মাঠে নিয়ে এসেছি। এই যে বাবার লাইনটা না, আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন ছিল। আর সেই লাইনের জন্যই আমি অভিজিৎ, cashbackdunia.com-এর ফাউন্ডার, আজ আমি আপনাদের সামনে বলবো কিভাবে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও আজ আমি মাসে লাখ টাকার উপরে ইনকাম করছি এবং আমার কোম্পানির টার্নওভার লাস্ট ইয়ারে 1 কোটির উপরেও বেশি হয়েছে। তো আমার যেই জার্নিটা ছিল সেটা শুরু হয় ক্লাস 8 থেকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন স্বাভাবিকভাবেই আমি গ্রাম থেকে একটু শহরের দিকে টিউশন নিয়েছিলাম। টিউশন স্যারের কাছে যখন গেছিলাম ফার্স্ট দিন, সেদিন স্যার আমাকে বলেছিলেন তোকে তো দেখে লোফার লাগছে, মনে তো হয় না তুই পড়াশুনো টড়াশুনো করিস, তো তুই কি আদেও পড়াশুনো করিস, না ভবঘুরের মতো সারাদিন ঘুরে বেড়াস? সেদিন স্যারের ওই কথাটা খুবই আমার মনে লেগেছিল, কিন্তু বন্ধু বান্ধব সবাই হাসাহাসি করেছিল গ্রাম থেকে এসেছিলাম বলে। সেদিন আমি জবাবটা দিইনি, সেদিন আমি চুপই ছিলাম। তো রীতিমতো আমি পড়াশুনো বাড়ি গিয়ে স্টার্ট করলাম এবং পড়াশুনো স্টার্ট করার পর আমি মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে গ্রামে পাস করলাম এবং সেই দিন থেকে আমার একটা নাম ডাক চারিদিকে হতে শুরু করলো এবং বন্ধু বান্ধবরা আমাকে অনেকটা প্রায়োরিটি দিতে শুরু করলো। সেদিন এমন একটা ব্যাপার হয়েছিল যে স্বাভাবিকভাবে গ্রামে যখন কেউ মাধ্যমিক পাস করে ভালো নাম্বার নিয়ে, তখন যেটা হয় যে সায়েন্স নেওয়ার জন্য সবাইকে জোর করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। পরিবার থেকে, আত্মীয় স্বজনে, বন্ধুবান্ধব সবাই মিলে বলেছিল ভাই তুই এত ভালো রেজাল্ট করেছিস, তুই সায়েন্স নে। কিন্তু আমি সেদিন কারোর কথাই শুনিনি। আমার ভালো লাগতো জিওগ্রাফি, তাই আমি জিওগ্রাফি নিয়ে পড়বো, তাই আমি আর্টস নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর রীতিমতো এইচএস পাস হয়, তারপর ফার্স্ট ইয়ারে পড়ি। জীবনে অঘটনটা সেদিনই ঘটেছিল। ফার্স্ট ইয়ারে কি হয়, যেহেতু কলেজ লাইফ অনেক টাকার দরকার হয়, তাই বাবাকে বলে উঠতে পারছিলাম যে আমার পকেট মানির দরকার। তো আমি পকেট মানির জন্য বাড়িতে একটা রিচার্জ আর বিল পেমেন্ট, জেরক্স এই ধরনের একটা ক্যাফে খুলেছিলাম। সেখান থেকে টুকটাক ইনকাম হয়ে যেত, সাথে সাথে টিউশনও পড়াতাম কলেজ লাইফে। তো টিউশন পড়ানোর সময় অনেকটা টাইম আমার ক্যাফে এবং টিউশন পড়াতে চলে যেত, তাই আমি আর ফোকাস করতে পারতাম না স্টাডিতে। স্টাডিতে ফোকাস না করার জন্য যেটা স্বাভাবিকভাবে হওয়ারই ছিল, আমি ফার্স্ট ইয়ারে ফেল করে যাই। স্টার পাওয়া থেকে ফার্স্ট ইয়ারে ফেল আমি মেনে নিতে পারছিলাম না কোনোভাবেই। কিন্তু সেদিন আমি বাড়িতে এই ঘটনাটা বলিনি, কারণ এই কারণেই বলিনি, কারণ যদি বলি তাহলে আমাকে হয়তো পড়াশুনো ছাড়িয়ে দেবে বা আমাকে অন্য কিছু করতে হবে। বন্ধুবান্ধবরা জানতো, যারা জানতো তারা আমাকে অনেকটাই আমার কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছিলো, কিন্তু আমি সেগুলোকে সেদিন কেয়ার করিনি। নিজে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি নিজেকে নিজে বুঝিয়ে আবার ভালোভাবে স্টাডিতে ফোকাস করলাম। স্টাডিতে ফোকাস করার পর ফার্স্ট ইয়ারে ফেল থেকে থার্ড ইয়ারে আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করলাম। আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই আর্টস এবং নন টেকনিক্যাল। থার্ড ইয়ারে পাস করার পর যেটা স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেটা হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, সেটা হচ্ছে যে কিভাবে কেরিয়ারটাকে শুরু করব, কিভাবে আর্নিং করব, কিভাবে বাবাকে একটু সাহায্য করতে পারবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি অনলাইনে সার্চ করি হাউ টু আর্ন মানি অনলাইন। তো সেই সময় আমার কাছে অনেক অপশান আছে, তার মধ্যে আমি দুটো অপশান বেছে নিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটাকে নিয়েই আমি এখন আমার জার্নি শুরু করছি। সেদিন আমি সেটাকে নিয়ে দুই বন্ধু মিলে পড়াশুনো এবং রিসার্চ করা স্টার্ট করলাম। রিসার্চ করা স্টার্ট করার পর আমরা ফ্রিল্যান্সিং কাজ করতে শুরু করলাম। কিছু প্রজেক্ট উঠাতাম, সেটা কাজ করে ডেলিভার করতাম ক্লায়েন্টকে। তারপর কি হলো, ফার্স্ট প্রজেক্ট যেটা ছিল আমার 1.5 লাখ টাকার প্রজেক্ট, আমি লোভ সামলাতে না পেরে কোনোদিন একসাথে লাখ টাকা দেখিনি। সেদিন 1.5 লাখ টাকা অফার করেছিল কোম্পানি, আমি কাজটা করে দিয়েছিলাম। আমার স্কলারশিপে 12,000 টাকা ছিল, সেটাকেও লাগিয়ে দিয়েছিলাম ওই ফ্রিল্যান্সিং কাজের জন্য। এবং কি হয়েছিল ঘটনাটা, 1 মাস পরে যখন ক্লায়েন্টে টাকা দেওয়ার কথা, ক্লায়েন্টকে কল করছি, আমার প্রত্যেকটা নাম্বার ব্লক করে দিয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ কল কোনো নাম্বারেই কোনো রেসপন্স করছে না। মাথার উপর বাজ পড়ে গেছিলো সেদিন, ভাবতে পারিনি আর কোনোভাবে উঠে দাঁড়াতে পারবো। যেটুকু জমানো টাকা ছিল দুজন বন্ধু মিলে সব কিছু শেষ করে ফেলেছি, পুরো ব্যাপারটাই বাড়িতে কেউ জানে না। এবং সেই সূত্রে আমি এমএসসিতে অ্যাডমিশন নিই, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর পড়াশুনো স্টার্ট করি। কিন্তু পকেট মানির জন্য আমাকে তো কিছু করতে হবে, তাই ফ্রিল্যান্সিংটা চালিয়ে গেলাম। ফ্রিল্যান্সিংটা চালাতে আমরা এমন একটা স্টার্টআপ আইডিয়া নিয়ে ভাবতে শুরু করলাম, যে স্টার্টআপ আইডিয়া শুধু আমার আপনার বেনিফিট হবে সেরকম নয়। এখানে প্রত্যেকটা ভারতবাসী যে আমাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ইউজ করবে তাদের বেনিফিট হবে। তাই আমরা cashbackdunia.com নিয়ে কাজ করা শুরু করলাম। কি করব বুঝে উঠতে পারছি না, স্টার্টআপ আইডিয়া, ফান্ডিং নেই, কীভাবে স্টার্টআপটাকে আমি এক্সিকিউট করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে যখন ফ্রিল্যান্সিং করে আমাদের ফান্ডে কিছু টাকা জমলো, তখন আমরা কাজটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারলাম এবং আমাদের ওয়েবসাইট cashbackdunia.com লঞ্চ করলাম। লঞ্চ করার কিছুদিন পর যখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং সোশ্যাল মার্কেটিং করলাম আমাদের ওয়েবসাইটে অনেক ইউজার আস্তে আস্তে অ্যাড হতে লাগলো। যেই ইউজার অ্যাড হতে লাগলো আমাদের কিন্তু যা ফান্ড ছিল অলমোস্ট শেষ করে ফেলেছিলাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে। তো ফান্ড শেষ হয়ে গেছে, এখন কি করব বুঝে উঠতে পারছি না। সেই সময় আমার একটা বন্ধু সৌরভ সাহা যে অলরেডি অনলাইন মার্কেটিংয়ের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছে তার সাথে দেখা করলাম। তাকে গিয়ে আমার স্টার্টআপ আইডিয়া ইনোভেটিভ আইডিয়া কীভাবে স্ট্রাগল করেছি সব কিছু শেয়ার করলাম এবং ওয়েবসাইটও তাকে দেখালাম। সে বললো এটা নিয়ে আমি ভেবে দেখছি। তার 7 দিন পর সে আমাকে কল করলো এবং বললো যে আমি এই স্টার্টআপে ইনভেস্ট করতে রাজি আছি এবং আমি তোমার কোফাউন্ডার হিসেবে কাজ করতেও রাজি আছি যদি তুমি এগ্রি হও। তো আমি দেখলাম এটা একটা অনেক বড় সুযোগ, যেখানে আমার ফান্ডিং প্রবলেম ছিল সেই ফান্ডিং প্রবলেমটা যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। আমি অফারটাকে অ্যাকসেপ্ট করলাম এবং আমরা কাজ শুরু করলাম। কাজ শুরু করার 1-2 মাসের মধ্যেই আমাদের অ্যাপ ক্যাশব্যাক দুনিয়া আমরা প্লে স্টোরে লঞ্চ করলাম। প্লে স্টোরে লঞ্চ করার সাথে সাথেই 2 মাসের মধ্যে 1.5 লাখ কাস্টমার জুড়ে গেল, যেটা পুরোটাই অভাবনীয় ছিল। এই যে আমার জার্নি অ্যাপ ওয়েবসাইট লঞ্চ করা এবং পুরো যে জার্নি, এই জার্নির মধ্যে সবথেকে একটা জিনিস আমার মনে পড়ে, আমি আমার আত্মীয় স্বজন এবং আমার বন্ধুদের কাছে যখনই যেতাম হেল্প চাওয়ানোর জন্য, ভাই কিছু টাকা হবে আমার স্টার্টআপে ইনভেস্ট করব। আরে কি বলছিস, স্টার্টআপ ফাটাপ এসব বাংলাতে হয় না রে ভাই, তুই ভুল ভাবছিস, তুই যেটা করছিলিস পড়াশুনো সেটা কর, তুই জব পেয়ে যাবি, কর্পোরেট জব পেয়ে যাবি। কিন্তু আমি ওকে বলেছিলাম যে ভাই দেখ 2 নৌকার পা দিয়ে চলা যায় না, তাই আমি এমএসসিটা ড্রপ আউট করলাম। তোরা একটু যদি টাকা দিয়ে সাহায্য করিস তাহলে হয়তো আমি অনেক বড় হতে পারবো এবং তোদেরকেও জব দিতে পারবো হয়তো। সেদিন সবাই হাসি মজাক করে উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা। সত্যি কথা বলতে আজ ওই বন্ধুরা মেসেজ করে আমাকে, ভাই তোর স্টার্টআপে একটা জব হবে, যদি জব দিস তাহলে খুব ভালো হয়, আমার আর্থিক অবস্থা খুব খারাপ। তুমি তোমার ড্রিম কোম্পানিতে চাকরি করার জন্য একদম সক্ষম, তোমার মধ্যে সেই প্রত্যেক স্কিল সেটস আছে, কিন্তু ইন্টারভিউয়ের সময় শুধু ইংলিশে কথা বলতে না পারার কারণে তুমি সেই চাকরিটা পেলে না। এই প্রবলেমটা শুধু তোমার নয়, আমার নয়, কিন্তু আমাদের মতো অনেকেরই। আর এই প্রবলেমটিকে সলভ করার জন্য জোশ স্কিলস আমাদের জন্য এনেছে একটি এক্সক্লুসিভ স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি আপনার ভাষায় ইংলিশ প্র্যাকটিস করে শিখতে পারবেন। জোশ স্কিলসের ইংলিশ কোর্সে আমাদের গ্রামার, রিডিং এবং ভোকাবুলারি প্র্যাকটিসের সাথে সাথে আমাদের একটি প্ল্যাটফর্মও দেয়, যেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে ফোনে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করে আমরা আমাদের ইংলিশকে আরও ডেভেলপ করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজকে ডাউনলোড করুন ভারতের সবচেয়ে বেস্ট স্পোকেন ইংলিশ অ্যাপ জোশ স্কিলস এবং নিজের স্বপ্নের প্রতি আরেক কদম বাড়িয়ে নিন।